আজ দিনভর উত্তপ্ত সন্দেশখালী, বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে সন্দেশখালীর। পুলিশের সামনেই তারা ক্ষোভ উগরে দিচ্ছেন, তারা বলছেন যে সরকারি অনুদান চাই না, শাহজাহানের গ্রেপ্তার চাই। এদিকে ক্ষোভ প্রশমনে গিয়ে ক্ষোভের মুখেই পড়তে হলো সুজিত বসু এবং পার্থ ভৌমিককে। অন্যদিকে শেখ শাহজাহান শুধু নয়, তার ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ, জমি দখল করার পর আসত একটা বাজার দখল করার অভিযোগ। কিন্তু প্রশ্ন হলো, এত এত অভিযোগ, এত ভুরি ভুরি অভিযোগের পরেও ব্যবস্থা কবে নেওয়া হবে, কবে গ্রেপ্তার হবে শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিন? এই নিয়ে আজকে আমাদের আলোচনায় ছক ভাঙা ছটায় শুরুতেই দেখাবো আজকের বিষয়। যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম, দাদার পর ভাইয়ের কীর্তি ফাঁস, এবার জমি দখল করে আস্ত মার্কেট তৈরির অভিযোগ। যে অভিযোগ এসেছে আজকে 66টি অভিযোগের মধ্যে 50টি অভিযোগই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। অন্যদিকে 51 দিন পার, এখনো অধরা শেখ শাহজাহান এবং শেখ সিরাজউদ্দিনেরও কোনো খোঁজ নেই। রাজ্য পুলিশ দায়িত্ব পেলে 10 দিনে গ্রেপ্তার, ইডির কোর্টে বল ছেলে মন্তব্য পার্থ ভৌমিক। মন্ত্রী পার্থ ভৌমিক আজ ইডির কোর্টেই বল ছেললেন। ক্ষোভে ফুঁসছে সন্দেশকারী, শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে তাড়া করলো আজ ক্ষিপ্ত গ্রামবাসীরা, বিনয় সর্দারকে, তার পরিবারকে তাড়া করা হয়। ড্যামেজ কন্ট্রোলে দুয়ারে পুলিশ, অনুদান নয় বিচারের দাবিতে সরব সন্দেশখালী। আজ মহিলারা তারা আবারও বিক্ষোভ দেখিয়েছেন সন্দেশখালীতে, এবং আজ দিনভর যা যা ঘটলো সন্দেশখালীতে রাখবো আপনাদের সামনে। বিনয় সর্দারের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ যে শেখ সিরাজ, সিরাজউদ্দিন বা শেখ সিরাজ শাহজাহানের ভাই, তিনি কিন্তু তাদের জমি দখল করেছেন, সেই জমি নিয়ে বিনয় সর্দারের কাছে দিয়েছেন। এবং বিনয় সর্দারের পরিবারের সদস্যদেরকে যখন দেখতে পান গ্রামবাসীদের, তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন। এবং বিভিন্ন জায়গায়, সন্দেশকালের বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একজন ভাই তিনি অধরা রয়েছেন, যিনি শাহজাহান, সে তার পরবর্তীকালে তার ভাইয়ের নামে কিন্তু একের পর এক অভিযোগ উঠছে এই বের মজুর এলাকায়। যেমন আমার সঙ্গে কয়েকজন গ্রামবাসী রয়েছেন, আপনাদেরও একেবারে সিরাজউদ্দিন বা সিরাজের নামে অভিযোগ, কি অভিযোগ আপনাদের? আমাদের এখানে ঘর ছিল, ঘরটাকে ভেঙে ওরা নিয়ে নিয়েছে, এখানে মাটি ফেলে উঁচু করে নিয়েছে, যত জল সব আমাদের এখানে জমে। আমরা বর্ষাকালে থাকি। ঘর কোথায় ছিল? এখানে ছিল। কে নিল? সিরাজ ডাক্তার। কেন, কি বলে নিল? বলেছিলাম যে মাটি ফেলতে সমস্যা হচ্ছে, ওই বলে নিয়েছিল, আমার পরে ফেরত দিয়ে দেবো। সেটা কোনো দেয়নি, ওরা নিজেদের মতো এই ড্রেন কেটে নিয়েছে, এই দোকান করে নিয়েছে, এই লোকের দোকানে গিয়ে। আপনার নিজের ঘর, থাকার ঘর ছিল, টাকা দিয়েছিল? না না, টাকা দেয়। কোথায় থাকেন এখন? আমরা ওই ঘরে থাকি, ওই বাড়িটা ছিল আগে থেকে। আপনাদের অন্য একটা ঘর ছিল? হ্যাঁ। এখানে নিল কি, জোর করে নিল? আপনাদের কিছু বলে নিয়েছে, হুমকি দেখিয়েছিল। কি বলেছে? যে জায়গা যদি না দাও ঘর ভেঙে দেবো, মারধর করবে, এইসব বলেছিল। কোনো অভিযোগ জানিয়েছিল তখন পুলিশের কাছে? না না, পুলিশের কাছে যায়নি, ভয় দেখিয়েছিল। তো জীবনের ভয় কে যাবে বলুন তো? মানুষের জীবনে তো ভয় আছে, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে। কখনো শাহজাহানের নামে অভিযোগ, এবং এই জায়গায় সিরাজউদ্দিনের নামে অভিযোগ, মানে আপনারা আপনারা মানে কি পরিস্থিতি থাকতেন তাহলে? আমরা ভয়ে কিছু বলিনি, ভয় দেখাচ্ছে, হুমকি দেখাচ্ছে, মোস্তান বাহিনী এনে কোনো ঘর ভেঙেছে। এখন পুলিশ এসছে, পুলিশের দ্বারস্থ হচ্ছেন, পুলিশকে জানাচ্ছেন গোটা বিষয়? জানা আগে জানাই না, পুলিশকে এখনো জানাই না। এখনো জানাচ্ছেন না কেন? পুলিশ তো বলছে অভিযোগ তারা নিতে চায়, সেরকম ভরসা পাচ্ছি না। রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা তারা আসছে আপনাদের কাছে, তারা কথা বলছে, ভরসাটা পাচ্ছেন না কেন? মানে কেন ভরসা? পুলিশ সব সিরাজ ডাক্তারের লোক, কোথায় কি হবে তো বলা যায় না। আর অভিযোগ করলাম, রাতে তো আমরা একা থাকি, কখন কি ঘটে যাবে এই ভয় তো আমরা কাউকে কিছু বলি। আমরা তো এসেছি, তো আপনারা নিশ্চয়ই আপনাদের কথা, আপনাদের বলবার অধিকার আছে, বলবেন। আমরা শুনতে এসেছি, শুনতে সকাল থেকে তো শুনছি। আমি তো একটা কথা আপনাদের অস্বীকার করিনি, আপনাদের একটা কথা তো অস্বীকার করলাম না, বললাম যেটা হয়ে গেছে সেটা ফিরিয়ে দিতে পারবো না, যেটা কামিং দিন আসবে সেটা যেন ঠিক থাকে, সেটা আমরা দেখে নেব। আরে ছেড়ে দিন না, আইনের ব্যাপারটা আইনে হবে, আপনাকে তো আইনে হচ্ছে। রাজ্য পুলিশের আন্দারে
রাজ্য পুলিশের রাজ্য পুলিশের আন্ডারে শিবু এবং উত্তম গ্রেপ্তার হয়েছে। শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে ইডি। কলকাতা হাইকোর্ট বলেছে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। যতক্ষণ না কলকাতা হাইকোর্ট না বলবে যে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাজ্য পুলিশের হাত পা বাঁধা, ইডি হচ্ছে। আমি এখান থেকে সরাসরি রিজুর কাছে আসতে যাব। রিজু, আমরা শুনছিলাম পার্থ ভৌমিক, তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি বললেন যদি কোর্ট দায়িত্ব দেয় তাহলে রাজ্য পুলিশ 10 দিনে গ্রেফতার করবে শেখ শাহজাহানকে। তাহলে কি রাজ্য পুলিশ চাইলে গ্রেফতার করতে পারে? দেখো দেবস্মিতা, তোমাকে আমি প্রথমেই বলি, একটা কথা আছে, অতিবার বেড়ো না ঝড়ে পড়ে যাবে। সেরকমই আরেকটা কথা আছে, অতি বেড়ে খেলো না পুলিশের ডান্ডা খাবে। আজকে সন্দেশখালীর মা বোনেরা অভিযোগ করেছেন রাজ্য পুলিশের কাছে, ইতিমধ্যেই 10 জনের উপরে মানুষ। একটা বিষয় পরিষ্কার হলো না, অতিবার বেড়ো না কথাটা কাদের কাদের মা বোনেদের কথা বলতে চাই? আমার কথাটা শেষ হলে আমি একটু শেষ করি প্লিজ, আমি কারোর মধ্যে বলি না, আমি শেষ করে দিই। আমার কথা হচ্ছে যে ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে 10 জনের মতো মানুষ তার জমি ফেরত পেয়েছেন। একটা মাঠের ব্যাপারে অভিযোগ উঠেছিল, সেই মাঠ ফেরত দেয়া হয়েছে। যাদের তৃণমূলের পদাধিকারী শিবু হাজরা এবং উত্তম সর্দার, যাদের বিরুদ্ধে গুরুতরপূর্ণ অভিযোগ আছে, তাদের জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই। আমি এক এক করে আসছি। তো মুখ্যমন্ত্রী কিন্তু তার রাজধর্ম পালন করছেন। যদি এখন কেউ বা কারা মনে করেন যে আজকে গ্রামবাসী যাদের অভিযোগ আছে, আমি তাদেরকে সসম্মানে বলছি, তাদের অভিযোগ আছে, তাদেরকে সামনে রেখে তাদেরকে ঢাল করে তাদের রাজনৈতিক মানে রাজনৈতিক যাত্রা সফল করার জন্য জায়গাটাকে উত্তপ্ত করবে, তাহলে একটা কথা বলতে চাইবো। এই শেখ শাহজাহান, যার কথা আমরা বারবার বলছি, যার কথা গ্রামবাসীরা বারবার বলছেন, এই অভিযোগ তো প্রথম থেকেই চলে আসছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। তাহলে এই যে বলছে যে রাজধর্ম পালন করা হলো, তাহলে শেখ শাহজাহানকেও তো এখনো গ্রেফতার করা হচ্ছে না। শেখ শাহজাহানের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশ সুমোটো কগনিসেন্স নিয়ে এফআইআর করেছিল। ইডি ওখানে তদন্ত করতে গিয়ে মার খাওয়ার পরে হাইকোর্ট পশ্চিমবঙ্গ পুলিশের সেই এফআইআর এর উপর স্টে অর্ডার জারি করেছে। এই পশ্চিমবঙ্গ পুলিশ আপনাদের মনে থাকবে সারদার প্রধান অভিযুক্তকে কাশ্মীর থেকে ধরে এনেছিল। তো আমরা এখন পরিষ্কারভাবে বলছি, যদি মহামান্য হাইকোর্ট আজকে সেই স্টে অর্ডার তুলে নেয়, পশ্চিমবঙ্গ পুলিশের উপর দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ 10 দিন রাজ্য পুলিশ ধরতে পারে, তার মানে রাজ্য পুলিশ ধরতে পারে কিন্তু ধরতে পারছে না, কি করে করবে? হাইকোর্টের যে স্টে অর্ডার থেকে শুনুন না, ঢপবাজির একটা সীমা থাকবে। মানে মানে বিষয়টা হলো এখানে যে শাহজাহানকে গ্রেফতার করা যায়, সংকোদে পড়া আসবো কিন্তু ধরা যাচ্ছে না। শুনুন না, ঢপবাজির একটা সীমা থাকা উচিত। মানুষকে ঢপ দিতে দিতে ওখানে গিয়ে মন্ত্রীরা বসে মানুষকে ভুলভাল বোঝাচ্ছেন। আপনি আমাকে একটা কথা বলুন ভাই, আপনি বিশাল বীর, আপনার বিশাল ক্ষমতা, আপনি ওই অর্ডারটা দেখান, হাইকোর্ট কোথায় বলেছে স্পেসিফিক্যালি দেখান অর্ডারটা। আপনার যদি মনে হয় এটা এবিডিতে ভুল কথা বলছে, আপনি দেখে নিন। আরে ভাই, আরে আপনি কোথায় বলেছে, কোথায় কোথায় বলেছে, কোথায় বলেছে, আরে ভাই এটা বলেছে কেন ধরা পড়ছে না? চিফ বলেছে বলেছে, আরে থামো, মোটা কগনিসেন্স এর উপরে এফআইআর আছে, আরে থামো। শুনুন চিফ কি বলেছেন, শুনুন অনারেবল চিফ জাস্টিস কি বলেছেন, বলেছেন শুধু ধরা যাবে না এমনটা না, বলছেন আমি ওকে পার্সোনাল অ্যাপিয়ারেন্সের অর্ডার দিতে পারি। আমি আশা করব যে রাজ্য পুলিশ আমাকে সহযোগিতা করবেন, ওনাকে ধরার ক্ষেত্রে ধরে বেঁধে নিয়ে আসবেন। এমন বৈপ্লবিকভাবে আপনারা ঢপবাজি করেন না, শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, চপ শিল্প আর শিল্প যেমন আগেই হয়েছে এবং নতুন হয়েছে তৃণমূলের ঢপ শিল্প। শুনুন আমি আমার বিষয়ে আসি। আমার বক্তব্য হচ্ছে, শুনুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন শাহজাহানের হয়ে, বলেছেন ওকে টার্গেট করা হয়েছে, ও ধোয়া তুলসী পাতা। তো তুলসী পাতা তো আরো দুজন ছিল, তাদের দুজনকে হচ্ছে গ্রেপ্তার করতে হয়েছে, শিবু আর আরেকটা। তো এখন শাহজাহানকে এরাই লুকিয়ে বাড়িতে আদর করে রেখেছেন, এদের যেদিন উচ্ছে হবে সেদিনই বলছেন নিয়ে চলে আসবেন। দাঁড়ান না, আপনার সাধারণ সম্পাদক আপনার সাধারণ সম্পাদক, মাননীয় সাধারণ সম্পাদক, তিনি বলেছেন আমি 10 দিনের মধ্যে ধরে দিতে পারি। তাহলে আপনি প্রমাণ করলেন বিরোধীরা যে অভিযোগ করছে যে আপনার কাস্টাডিতে সাজান রয়েছে, একটা বেল পিটিশন সাজাহানের
আমি এখান থেকে শ্রমিক বাচ্চির কাছে আসতে চাইবো, যে আমরা শুনেছি শ্রমিক বাবু যে হাইকোর্ট বারবার বলেছে যে আসল যে অভিযুক্ত মূল যে অভিযুক্ত তাকে গ্রেফতার করুন, এর নিরীহ সাংবাদিকদের গ্রেফতার করছেন, পরিহাসের পর্যায়ে নিয়ে যাচ্ছেন গোটা বিষয়টাকে, আমরা হাইকোর্টকে বলতে শুনেছি শ্রমিক বাবু। আরেকবার একটু প্রশ্নটা করুন। আমরা হাইকোর্টকে বলতে শুনেছি যে হাইকোর্ট বারবার মনে করে দিয়েছে যে যার বিরুদ্ধে মূল অভিযোগ তাকে গ্রেফতার করুন, তাকে কেন এখনো গ্রেফতার করা যাচ্ছে না, সে কেন অধরা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই এই মামলাটা কালকেও যখন এই মামলাটা উঠেছিল তখন এই মামলাটা হাইকোর্ট এই সেম কথাই বলেছে এবং বারবার তারা বলেছে যে কেন তাকে গ্রেফতার করা যাচ্ছে না, তারা পুলিশের কাছ থেকে বয়ানটা চেয়েছে যে পুলিশ কী করছে, কারণ যার নামে এতগুলো অভিযোগ রয়েছে, কারণ হাইকোর্ট এটা বলছে যে সেই ব্যক্তি, যদিও সবারই অধিকার রয়েছে মামলা করা, সেই ব্যক্তি যদি হাইকোর্টে মামলা করতে পারে এসে, তাহলে কেন তাকে ট্রেস করা যাচ্ছে না, কেন তার লোকেশনে পুলিশ কেন পৌঁছাতে পারছে না, এবং কেন্দ্রীয় বাহিনী যেখানে অ্যাটাক্ট হয়েছে মানে ইডি যেখানে অ্যাটাক্ট হয়েছে, তাহলে সেখান তাকে দ্রুত গ্রেফতার করার জন্য কিন্তু হাইকোর্ট বারবার নির্দেশ দিয়েছে, এটা আপনারাও জানেন, বিভিন্ন অর্ডার শিটেও সেটা রয়েছে। পাশাপাশি আমি আপনাদের এইটুকুই বলবো যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে সেখানে ডিজিপি গেছিলেন, ডিজিপি সেখানে ছিলেন, একদিন ছিলেন, এবং ডিজিপি এখনও আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে যার যার অভিযোগ আছে সব কিছু খতিয়ে দেখা হবে, কিন্তু কোথায় সেই খতিয়ে দেখা? 250 ওপর অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগগুলো কোনো খতিয়ে দেখার আজও পর্যন্ত কোনো মানে কোনো আমরা হদিশ দেখতে পাচ্ছি না। পাশাপাশি সেখানে মহিলারা যে অভিযোগ করেছেন, স্পেসিফিক অভিযোগ, উল্টে যার নাম আসা উচিত নয় সেই নির্যাতিতা মহিলা তার নাম প্রকাশ্যে চলে এসেছে, যিনি ওইখানে বয়ান দিয়েছিলেন তিনি বলেছেন যে পুলিশ এসে মানে পুলিশের সাজে এসে তার মানে বাড়িতে এসে ভাঙচুর চালানো হয়েছে। এই কোন রাজ্যে আমরা বাস করছি? মানে হাইকোর্টের অর্ডার, লোয়ার কোর্টসের অর্ডার, সেই অর্ডার এখানে কোনো ইমপ্লিমেন্টেশন করার জন্য আমার একটা কথা হচ্ছে, এই যে তদন্তে উনি বললেন ডিজিপি, ডিজিপি ক্যাম্প করছে সন্দেশখালীতে, ক্যাবিনেট মিনিস্টাররা ডেলি প্যাসেঞ্জারি করছে, তো যে অভিযোগগুলো জমা পড়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর শাহজাহানের বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন, আর যেখানে সন্দেশখালীর মহিলারা তারা আজকে বলছেন যে সরকারি অনুদান চাই না, শেখ শাহজাহানের গ্রেপ্তারি চাই, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে পুলিশের সামনে ক্ষোভ উগরে দিয়ে গ্রামবাসীরা বলছেন যে কোনো রকম সরকারি অনুদান চাই না, শেখ শাহজাহানের গ্রেপ্তারি চাই, সরকার আগে যখন টাকা দিত না তখনও আমরা ভালো ছিলাম, কি বলেছেন শোনাবো আপনাদের। তৃণমূল বারবার বলে এসেছে যে বিজেপি সিপিএম এই শান্ত সন্দেশখালীকে বারবার অশান্ত করার চেষ্টা করছে। সন্দেশখালীর মা বোনেরা বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার, ভাতা অনুদান ভিত্তিক তৃণমূলের যে ব্যবস্থা, ভোট ব্যাংকের ব্যবস্থা, শাহজাহানের মডেল, এই মডেল মানুষ চায় না, মা বোনেরা চায় না। তারা চাইছে 34-এর বাম আমলে ভাতা অনুদান ছাড়াও মানুষের বেঁচে থাকার অধিকার, আদিবাসী মহিলাদের গর্বের সঙ্গে বেঁচে থাকার অধিকার, সেটা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে কি অবস্থা সন্দেশখালীতে? আজকে আমরা যখন এই আলোচনা করছি, আজকে সারাদিন
বাম যুব প্রতিনিধি দল মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে সন্দেশখালিতে গেছিল। 144 ধারার জায়গায় আমরা দুজন করে নেতৃত্ব প্রতিনিধি দল মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করেছি, পুলিশ আটকে দিল। এই পুলিশের বক্তব্য কি আপনারা ঘোরাফেরা করতে পারবেন না? এলাকা উত্তপ্ত হয়ে যেতে পারে। অথচ প্রকাশ্য দিবালোকে পার্থ ভৌমিক সুজিত বাবুরা তারা অভিযুক্ত তৃণমূলের নেতাদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনারা দেখিয়েছেন মানুষের প্রতিবাদ সংগঠিত হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে নিয়ে মন্ত্রী ঘুরে বেড়াচ্ছে। মন্ত্রী আপনাদের অনিয়ার এবিপিএন আনন্দের ক্যামেরার সামনে বলছে যে সব সাজানো ঘটনা, সাজিয়ে বলা হচ্ছে। তার মানে এখনো তৃণমূল বুঝতে পারছে না যে বাংলার মা বোনেরা, সন্দেশখানির মা বোনেরা কোন লক্ষ্মীর আওয়াজ হিসেবে আজকে প্রতিবাদ হিসেবে ধ্বনিত হচ্ছে। আগেও এই সুন্দরবনের নদী এলাকায় লঞ্চে করে ঘুরে বেড়াতো, সাজার ঘুরে বেড়াতো, ভয়ে মানুষ মুখ খুলতো না। এখন ঘুরে বেড়াচ্ছে রাজীব কুমার, তার ভয়েও মানুষ মুখ খুলছে না। মানুষের রাস্তা নেই, কারণ রাজীব কুমার আর সাজাহান দুটো মডেলই এক, দুজনেই চুরিতে অভিযুক্ত, দুজনেরই তদন্তে তৃণমূলকে, শাসক দলকে সহযোগিতা করবার মতন গুরুতর অভিযোগ রয়েছে। তাই আজকে রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসনের উপর সন্দেহকালীন কোনো আস্থা নেই, আমাদেরও কোনো আস্থা নেই। সৈকত পাঁচ লাইন হয়ে গেছে তো, কোনো আমি একটাই কথা, মাধ্যমের উপর যে বেনজির আক্রমণ করেছো, আজকে তোমার মন্ত্রী কোন দায়িত্বে কথা বলে যে সাজিয়ে মা বোনেরা কথা বলছে? আসলে তোমাদের মামাটি মানুষের নাটক হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে 34 বছরের যে বাম শাসন, 34 বছরের বাম শাসনে জ্যোতি বসু বলেছিল গণধর্ষণ হওয়ার পর বানতলা, এরকম তো কত ছোট দেখুন, আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের এখানে অন্যতম মুখপাত্র রিজুর কাছে আমি শো শুরুর সময় বলেছিলাম, উনি বলেছিলেন এবং ওনার মন্ত্রী বলছে, ওনার দল বলছে যে হাইকোর্ট নাকি নির্দেশ দিয়েছে সাজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না, মানে ডাহা মিথ্যে। আমরা ভাই অবুজ, অজ্ঞ, মূর্খ, প্যানেলে আইনজীবীও আছেন। আপনি ভাই ওই অর্ডারটা আপনার একটু হোয়াটসঅ্যাপে আনিয়ে নিন, পার্টি অফিস থেকে আমাদের দেখিয়ে দিন কোন অর্ডারে হাইকোর্ট বলেছে সাজাহানকে গ্রেপ্তার করা যাবে না। হয় দেখিয়ে দিন, নয় আপনারা সরি বলে দিন, দিয়ে চলে যান। বলুন আমাদের ভুল হচ্ছে, বলুন আমরা মিথ্যে বলি। অভিযোগ সামনে আসছে, যেরকম শেখ শাহজাহানের বিরুদ্ধেও আমরা অভিযোগ পেয়েছিলাম খেলার মাঠ দখল করে নেওয়ার অভিযোগ, সেরকম শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ রয়েছে। ত্রাসের দোসর শেখ সিরাজউদ্দিনও জমি দখল করে বাজারও দখলের অভিযোগ। শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নামে খেলার মাঠ দখল করার অভিযোগ সামনে এসেছিল, এবার জমি দখল করে সিরাজের নামে আস্ত একটা মার্কেট। আর এই জমি দখলের 66টি অভিযোগ আজ জমা পড়ে, যেখানে 50টি সিরাজের বিরুদ্ধে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, দাদার পরে এবার ভাইয়ের আরেক কীর্তি ফাঁস, এ তো চাঞ্চল্যকর অভিযোগ।
দেখো একেবারে, এবং সকাল থেকে তোমাকে বলবো বেড়মজুর এলাকায় পুলিশ একেবারে ক্যাম্প খুলেছিল, এবং সেই ক্যাম্পে 73টি অভিযোগ জমা পড়েছে সকাল 8:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আজকের পর্যন্ত যে ক্যাম্প, সেই ক্যাম্প বন্ধ হয়েছে। কিন্তু অবাক করা বিষয় সেটি হচ্ছে যে 73টি অভিযোগের মধ্যে হাতে গোনা মাত্র 2-4টি বাদ দিলে সবকটা অভিযোগে কিন্তু এই সিরাজ শেখের নামে সেই অভিযোগগুলো জমা পড়েছে, এবং সেখানে এক হচ্ছে জমি দখল, পাশাপাশি কিন্তু মারধর হুমকির অভিযোগ। এবং যে আর এক কীর্তির কথা বলছো, এই হচ্ছে একটি বাজার, এবং এই বেড়মজুর এলাকা এই বাজার, যে বাজারেও কিন্তু অনেকে এসে ক্যাম্পে অভিযোগ জানিয়েছেন যে তাদের জমি ছিল, তাদের বসত বাড়ি ছিল, তাদের কিন্তু সেখান থেকে তুলে দিয়ে এরকম একটা বাজার তৈরি করে সেখানে বাজার বসিয়ে দিয়েছে, এখানে মাটি ফেলে। এবং এই যে জায়গা, সেখানে অনেকেই বলছেন তারা বিভিন্ন জায়গায় দোকানদারি করতেন, এবং প্রায় কেউ 3 মাস কেউ 4 মাস হচ্ছে এখানে কিন্তু তারা বাজার নিয়ে বসেছেন, এবং এই বাজারে তাদেরকে বসিয়েছিলেন সিরাজউদ্দিন, এমন চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে। দাদা শেখ শাহজাহান তিনি এখনও পর্যন্ত অধরা রয়েছেন সর্বেরিয়া বাজারে, তার একটা মার্কেট রয়েছে আস্ত একটা, সেটা শাহজাহান মার্কেট, এখানে কিন্তু সিরাজের বিরুদ্ধে একই রকমভাবে জমি দখল করে বাজার বসানোর অভিযোগ উঠছে। দেবস্মিতা, ধন্যবাদ পার্থ। আর এই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে আর কি কি অভিযোগ করছেন গ্রামবাসীরা, শোনাবো আপনাদের। কার বিরুদ্ধে অভিযোগ? সিরাজ ডাক্তারের বিরুদ্ধে। কি অভিযোগ আপনার? আমার মার বাপ পেলে সম্পত্তি উনি দখল করে নিয়েছে, নিয়ে বিল্ডিং করেছে, জোর করে গাড়িতে তুলে নিয়ে রেকর্ডপত্র বসিরহাটে করে নিয়েছে। অসহায় মানুষ, আদিবাসী মানুষ, হ্যাঁ, কাগজপত্র যা ছিল সব ওনার কাছে উনি কেড়ে নিয়েছে। এই অভিযোগ। কতটা জমি ছিল? 33 শতক। কোন জমিটা আপনাদের? এই বিল্ডিং বেঁধে সেই জমিটা। কোন জমি আপনাদের? এই যে বিল্ডিং, সবজি মার্কেট। মানে এই আপনি একবারে অভিযোগ জানাতে এসেছেন যে জায়গায়, সেটা হচ্ছে কোন বিল্ডিং? এই বিল্ডিংটা, এই যে ওই যে শাহজাহানকে ভোট দিন, হ্যাঁ হ্যাঁ, ওটা উল্টোটা যায় এই রাস্তা পর্যন্ত, ওই সবজি মার্কেট মানে সব, হ্যাঁ, সবজি মার্কেট করেছে, এইসব বিল্ডিং বেঁধেছে, বেঁধে দোকান বার সব ভাড়া দিয়েছে, দিয়ে উনি খাচ্ছে। জায়গাটা কার ছিল? জায়গাটা আমার দাদুর আর মার সম্পত্তি আর কি, শরিকদার আমার মা। অনেক আমরা ভোগ দখল করেছি, চাষবাস করেছি, করার পরে তা সত্ত্বেও উনি এসে জায়গা দখল করে নিয়ে এখন জ্বর পূর্বে এই দোকান পাশ বেঁধেছে সবজি মার্কেট। কবে করেছে? এই তো 21 সালে। আপনাকে এর বিনিময়ে টাকা পয়সা? না, কোনো টাকা পয়সা দেয়নি। কি বলেছিল? জ্বর করে নিয়েছে বলে পরে দেব, সেখান থেকে এখনো পর্যন্ত দেয়নি। আর মাকে দিন রাত হাঁটিয়েছে, হেঁটে হেঁটে সে মানুষ এখন অসুস্থ। তা আপনারা দিলেন কেন? আপনাদের জ্বর করে নিলে কি করবো? কোথায় বলে সব নুকোবার জায়গা আছে, ভয় নুকোবার জায়গা নেই। না দিলে তো জোর করে তুলে নিয়ে লিখে নিচ্ছে, তো আমরা কি করবো? গাড়িতে করে তুলে নিয়ে, হ্যাঁ, গাড়িতে করে বসে রাডি নিয়ে গেছে, গিয়ে ওখানে গিয়ে সব জাত ভাড়িয়ে দলিল রেকর্ড করে নিয়ে গেছে। সমীরদার, ছোট্ট একটা দ্বীপ সন্দেশখালি, যেখানে দিনের পর দিন একের পর এক অভিযোগ, এবং সেই অভিযোগের তালিকা কোথায় গিয়ে শেষ হবে সেটাও আমাদের জানা নেই। এতদিন ধরে ত্রাসের রাজত্ব চললো, কেউ জানতে পারলো না, কেউ বুঝতেও পারলো না। দেখো, আমি প্রথমে আমাদের এখানে প্যানেলে যারা আছেন প্রত্যেকের কাছে আমি একটা জিনিস আশা করবো, ওনারা যখন বলেছেন আমি একটি কথাও বলিনি, আমি যখন বলবো অন্তত আমার কথাটা যেন বলতে দেওয়া হয় চিৎকার চেঁচামেচি না করে। আমার খুব অবাক লাগে, দেখো একদম পরিষ্কার বলছি, যখন দেখি সাধারণ মানুষগুলোর মুখ, যখন দেখছি দীর্ঘদিন ধরেই দেখছি, তাদের অবস্থার কথা জানছি, তাদের দুর্দশার কথা জানছি, আমি শুধু না গোটা বিশ্ব জানছে, অথচ দেখছি রাজনীতি যারা করেন যে পার্টিরই হোক, বিশেষ করে যাদের এগেনস্ট অ্যালিগেশান আসছে, এখানে তো এই ক্ষেত্রে অন্তত শাসক দলের এগেনস্ট অ্যালিগেশানটা আসছে, তারা যখন বিভিন্ন রকম যুক্তি দেন, চিৎকার করে বোঝান, এবং প্রচ্ছন্ন এটাও এক ধরনের ভয় দেখানো, ও তারা যখন এই টেলিভিশনে চিৎকার করছেন, গ্রামের মানুষগুলো কিন্তু সেখানেও পরোক্ষভাবে ভয় পাচ্ছেন। কেন? তারা বারবার বলছেন যে পুলিশ চলে গেলে আমরা কী করব, পুলিশের রোলটা কী? আজকে পুলিশ এত বড় বড় কথা বলছেন, পুলিশ জানতো না দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক বছর ধরে যখন এই ঘটনা ঘটছে, মানুষ, সাধারণ মানুষ যখন পুলিশের কাছে গেছেন, পুলিশরা বারবার এই 3 জন ব্যক্তিকে তখন দেখিয়েছেন। আজকে আমি শুনলাম ওখানে আমাদের মাননীয় একজন মন্ত্রী, 2 জন মন্ত্রী গেছেন, তারা একজন গ্রামের মানুষকে বোঝাচ্ছেন যে শেখ শাহজাহানকে ধরা যাবে না, ওটা ইডি ধরবে, তার কেন হাইকোর্টের নাকি নির্দেশ আছে ধরা যাবে না। ডাক মিথ্যে কথা। গ্রামের মানুষরা যদি এই প্রোগ্রামটা দেখে থাকেন, অন্তত তারা এইটুকু বোঝার চেষ্টা করুন, বা তারা আমাদের থেকেও বেশি বোঝেন যে এটা দাহা মিথ্যে কথা। কারণ আমরা রেগুলার কাগজে পড়ছি, হাইকোর্ট থেকে বারবার বলছে যে আপনারা তো এত কাণ্ড করছেন, পুলিশ নিয়ে যাচ্ছেন, এই করছেন, আসল ব্যক্তিকে ধরছেন না কেন?
যদি সরকারে সদিচ্ছে থাকত, তাহলে প্রথম কথা সরকার একটা সর্বদলীয় বৈঠক ডাকতে পারত। কেন সরকার বারবার বিরোধী দলের লোকরা যখন যাবে তাদের আটকাবে, অথচ তার দলের তাদের দলের মন্ত্রী হোক নেতা হোক তারা যখন যাবেন প্রকাশ্যে ঘুরবেন তখন 144 দ্বারা থাকে না, কিসের জন্য হবে? এইখানে তো অ্যাটিটিউডটা বোঝা যাচ্ছে সরকারে, যে সরকার আদৌ এটা মেটাতে চান কি চান না। একটু আগেই আমি দেখলাম টেলিভিশনে একজন মন্ত্রী বললেন যে যা গেছে তা যাক, অর্থাৎ যেটা তো চলে গেছে আর যেন না যায়। অর্থাৎ কথাটার মানে কি? যারা সর্বহারা হয়ে গেলেও, যাদের বাড়ি ঘর জমি সমস্ত নিয়ে নিল, যাদের জমিতে নোনা জল ঢুকিয়ে দিল, চিংড়ির ভেরি করে দিল, তাদের যা গেছে সব চলে যাক আর যেন না হয়, এটা কী কথা? এটা কী কোন ধরনের সমাধানের কথা? সমাধানের যদি সদিচ্ছে থাকতো তাহলে আমি বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যেতেন, দরকার হলে সঙ্গে আরও যারা অন্য বিরোধী দলগুলো তাদেরকেও নিয়ে যেতেন, সবাই মিলে একটা আলোচনা করে গ্রামবাসীকে আশ্বস্ত করা যে দেখো ভাই আমরা তোমাদের পাশে আছি। এখানে তো অ্যাটিটিউডটাই দেখে বোঝা যাচ্ছে পুলিশ কেন এখন এত ঘুরবে, পুলিশ কেন আগে থেকে ঘোরে নি? রাজীব কুমার জানতেন না আজকে রাজীব কুমার কলকাতা ছেড়ে ওখানে গেছেন? রাজীব কুমার জানতেন না যে ওইখানে সন্দেশখালিতে কী হয়? সমস্ত লোক দিনের পর দিন বলেছেন এবং যেখানে বলতে গেছেন পুলিশই তাদের হুঙ্কার দিয়েছে। কিছুদিন আগেও দেখছিলাম রাত্রিবেলা গ্রামবাসীরা তারাও বারবার অভিযোগ করেছেন যে পুলিশকে সামনে দেখে অভিযোগ করেছেন যে পুলিশ আগে কেন কোনো ব্যবস্থা নেয়নি, এখন কেন পুলিশ সামনে আসছে। এই এই বিষয়ে আমি অবশ্যই অবশ্যই রিজুর কাছে যাব, রিজু তোমার প্রতিক্রিয়া নেব। কিন্তু তার আগে এই সন্দেশখালী কাণ্ডের আজ কলকাতাতেও বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে মিছিল করা হচ্ছে, যেখানে অগ্নিমিত্রা পলর আমাদের রয়েছে দেখতে পাচ্ছি, এবং সেই মিছিলের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ও রয়েছে। অর্ণব, আমরা রয়েছি কলেজ স্ট্রিট থেকে আমরা জাস্ট এগিয়েছি, বিধান সরণি ধরে এই মিছিল যাচ্ছে, এবং যেরকমভাবে দেখা যাচ্ছে যে মহিলা মোর্চার পক্ষ থেকে মিছিল করা হচ্ছে, অগ্নিমিত্রা পাল রয়েছেন, ফাল্গুনি পাত্র রয়েছেন, তার পাশাপাশি মহিলা মোর্চার সর্বভারতীয় যিনি সভাপতি রয়েছেন তিনি রয়েছেন, সবাই মিলে এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি যে মিছিল ইতিমধ্যেই কিন্তু কলেজ স্ট্রিট ক্রস করে গিয়েছে এবং মিছিল এগিয়ে যাচ্ছে। তো আমরা কথা বলার চেষ্টা করব যিনি প্রেসিডেন্ট রয়েছেন সর্বভারতীয়। ম্যাডাম, ক্যা কহনা হ্যায় ইস সন্দেশখালি কা সিচুয়েশন কে বারে মে? সন্দেশখালি অলরেডি গভর্নমেন্ট হ্যাজ ইম্পোজড 144, and what is happening there nobody knows, even the media people are not knowing that what is happening in Sandeshkhali. They were being completely kept in dark, and we strongly feel that they are being threatened, okay? And when that is being the situation, even some of the national human rights commission members and women commission chairman, everyone has come there, but even the local police is not at all supporting the victims of Sandeshkhali, and that's why we are doing this silent march, candle march. যেরকম উনি বললেন যে পুলিশ প্রশাসন কিছু করছে না এবং সেই কারণেই তারা এই ধরনের সাইলেন্ট মার্চ বা তারা মোমবাতি মিছিল তারা করছেন, এবং সেই মিছিল শেষ হবে ঠনঠনিয়া কালীবাড়ির কাছে গিয়ে। একেবারে একদিকে উত্তপ্ত সন্দেশখালি, আর সেই সন্দেশখালি কাণ্ডের আজ এবার কলকাতাতে। আমি রিজুর কাছে আসবো। দেখুন, এখানে বিজেপির প্রতিনিধি এবং সমীরবাবু তারা বললেন যে হাইকোর্টের এরকম কিছু নেই, আমার কাছে যা তথ্য আছে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আমি এইভাবে না কথা বলা সম্ভব না, এইভাবে কথা বলা সম্ভব সবাইকে সময় দেওয়া হয়েছে, সংকুদে পণ্ডা এবং আমি বলছি সবাইকে সময় দেওয়া হয়েছে, রিজুর বক্তব্য শুনতে হবে, রিজুর বক্তব্য শুনতে হবে, সংকু আমি থামতে বলছি তোমাকে, রিজুর বক্তব্য শুনতে হবে। তীব্র প্রতিবাদ করছি, এটা কি ধরনের? আচ্ছা, এবিপি বলুক কার কথা, কে বলবে এবিপি? জানুয়ারি মহামান্য বিচারপতি জয়সেনগুপ্তর বেঞ্চে একটা অর্ডার হলো যে সিবিআই আর স্টেট পুলিশ একটা এসআইটি ফর্ম করবে, ইডি সেটার বিরোধিতা করে সেই অর্ডারটা প্রধান বিচারপতি শিবনাগামের বেঞ্চে সেটা স্টে হয়, সেটা নেক্সট চেয়ারিং মারছে তাকে জেল। যে আইনজীবীরা এখানে রাজনৈতিক দলের দালালি করছে আমি তাদের ধিক্কার জানাই। আপনারা রাজনীতির কথা বলছেন, আজকে এখানে বিজেপি বড় বড় কথা বলছে, আমাদের যে তারা দালালি করছে কিছু কারণ কিছু বোঝা যাচ্ছে না, দালালি করে আরো টাকা কি ফেলা দিয়ে যাচ্ছে, এভাবে বললে কারণ বোঝা যাবে না।
বাবু, শ্রমিক বাবু, এরা বড় বড় কথা বলবে, কারোর কথা বোঝা যাবে না এইভাবে কথা বললে, যারা নাবালিক মেয়েদের মধুচক্র চালায় এইভাবে কথা বললে কারোর কথা বোঝা যাবে না। আমি আমি সবাইকে বলছি, সবাইকে সময় দেওয়া হবে, এভাবে যদি আপনারা প্রত্যেককে কথা বলেন কারোর কথা শোনা যাবে না। সকলে পন্ডা ওরাই তো নিজে আসবো, নিজে আসবো, সকলে পন্ডা এডিপি থেকে ঘেউ 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 বলছে, ও সংসদীয় কথাবার্তা ওই সব করতে হবে, আপনার নেত্রী দিয়ে আন্দোলনকারীদের বলবেন কুকুর, আপনি বিরোধী নেতাদের বলবেন কুকুর, এখানে বসে থেকে আমরা এখানে কুকুর শুনবো না, এরকম এরকম ভাবে পার্সোনাল অ্যাটাক হবে না। আমি আমি সবাইকে আমি সবাইকে থামাচ্ছি। আজ অগ্নিবীর চক্রবর্তী কি বলেছেন এবং শশী পাজা কি বলেছেন শোনাবো। সমর্থন করেন এটা? না না, আমি তো কখনোই সমর্থন করি না, এটা বলা উচিত নয়। সন্দেশখালী কাণ্ডের আজ কলকাতাতেও বিজেপি মহিলা মোর্চার তরফে মিছিল করা হচ্ছে। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের অত্যাচার হয় তখন মোমবাতি শেষ হয়ে যায়। উত্তরপ্রদেশ, মণিপুর, গুজরাট যখন মহিলাদের অত্যাচার হয় তখন মোমবাতি নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বেরিয়ে যান, কিন্তু রাজ্যে কোনো কিছু হলে তার মোমবাতি শেষ হয়ে যায়। তাই আমরাই আজকে প্রতিবাদ করতে বেরিয়েছি। এখন জনরোষে পড়েছেন, এবার গণধোলাই খাবেন, যেটা এর মধ্যেই দু তিনজন খেয়েছেন। 13 বছর ধরে অত্যাচার হতে দিয়েছেন, 13 বছর ধরে মজা লুটেছেন, 13 বছর ধরে দেওয়া নেওয়া গিভ অ্যান্ড টেক পলিসিতে চুপ করেছিলেন। আজকে গিয়ে যদি আমাদের গ্রামের মা বোনেদের সামনে মিথ্যে কথা বলেন তাহলে এই 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 অবস্থাই হবে। পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকে পদক্ষেপ নিচ্ছেন, সে স্বয়ং ডিজি ওখানে উপস্থিত, সেখানে আইন শৃঙ্খলা ফেরত আসুক সে পদক্ষেপটাও নিচ্ছেন, অ্যারেস্ট হয়েছে, আরও অ্যারেস্ট হবে। কিন্তু আপনারা গতকালকে হাওড়াতে আপনাদেরই বিজেপির একজন কিষাণ মোর্চার সেক্রেটারি দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা করছিল, আপনি জানতেন না? আচ্ছা, আপনি জানতেন না বুঝলাম, কিন্তু যখন ধরা পড়েছে ওই ওই দেহ ব্যবসার সম্বন্ধে যে আপনার বিজেপি পদাধিকারী দেহ ব্যবসা যে করছিল সেটা নিয়ে কই কিছু বললাম, বললেন না তো, কোনো উক্তি দেখলাম না তো, প্রতিবাদ দেখলাম না তো, ধিক্কার দেখলাম না তো। মানে বিজেপির আপনাদের লিডারশিপের মধ্যে যারা বিভিন্ন নেতৃত্ব এবং পদাধিকারীরা ড্রাগস নিয়ে করছেন, কখনো নিজেদের বিজেপি মহিলা মোর্চা দিয়ে মারছেন, ওই তাদের নিয়ে তো বলছেন না, তাদের কি সম্ভ্রম, তাদের কি সম্মান নেই, তাদের কি অধিকার নেই, তাদেরকে দেখবে কে? সুতরাং আপনার মুখের ভাষাটার উপর নিয়ন্ত্রণ রাখুন। যখন তখন কাউকে খালিস্তানি বলে দিলেন, কাউকে রোহিঙ্গা বলে দিলেন, এটা নিয়ে আপনার কি বলার? যে আপনার সামনে যে মানুষ আছে তার সম্ভ্রম নেই, তার সম্মান নেই, এটা নিয়ে কি বক্তব্য আপনার? আমি এখান থেকে সরাসরি শঙ্কুদেব পান্ডার কাছে আসতে চাইবো। শঙ্কু, যেভাবে আমরা দেখতে পেলাম যে ইডির তরফে এই যে নিষ্ক্রিয়তা সেখানেই তো প্রশ্ন উঠছে, তাহলে কি পুলিশ কবে পদক্ষেপ করবে, তারপরে গিয়ে ইডি কোনো পদক্ষেপ করবে? কারণ যে ইডিকে সন্দেশখালীতে গিয়ে মার খেতে হলো, আক্রান্ত হতে হলো, পালিয়ে প্রাণে বাঁচতে হলো। দেখুন, ইডি যে সাবজেক্টে তদন্ত করেন তাতে স্টেটের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তাদের দেখার দায়িত্ব নয়, কিন্তু তারপরেও আমি আপনাকে বলছি যে ইডি তার লেভেলে ট্রাই করছেন, কারণ পুলিশের যে লোয়ার লেভেল রিচিং আছে সেটা ইডির ক্ষেত্রে নেই। কিন্তু তারপরেও ইডি পেলে নিশ্চয়ই ধরবে, কিন্তু আমার বক্তব্য সেখানে নয়। আমার বক্তব্য হচ্ছে আমার অপরাধ কী। আমি জানতে চেয়েছি আপনি বলছেন হাইকোর্ট অর্ডার দিয়েছে নাকি একে ধরা যাবে না শাহজাহানকে, তো আপনি দেখিয়ে দিন তৃণমূল নেতা, তাই বলে আপনি বিরোধী স্পোক্স পার্সনদের কুকুরের সাথে তুলনা করবেন? দেখুন, আমি আপনাকে কুকুর বলিনি, আপনি আমার সময়ের মধ্যে ঢুকে যদি চিৎকার চেঁচামেচি চিৎকারামি করেন, এখনো বলছেন ঘেউ ঘেউ করেন, তাহলে আপনি কি পারেন নেত্রী বলবেন ঘেউ ঘেউ? আপনি আমার সময় আমি বলবো, আপনি আপনার সময় বলুন, আপনি আমার সময় ঘেউ ঘেউ করলে তখন আপনাকে শুনতে হবে। আপনি এটা কি ভদ্রভাবে কথা হচ্ছে? এটা কি আপনি ভদ্রভাবে কথা বলছেন? সবাই ঘেউ করছেন, সবাই বিচার করুন, আপনার ক্ষমা চাও, মানুষ বিরোধ বিচার করবে, আপনি ভদ্রভাবে কথা বলছেন না ঘেউ ঘেউ করছেন, এটা এটা এখানে কোনো ব্যক্তিগত আক্রমণ না সৈকত। আমি বলছি আমি 30 সেকেন্ডে একটা কথা বলছি, আমি বলছি আমি বলছি সুন্দর কথা বলছি, সৈকত সৈকত সবাই
পুলিশের সৈকত সংগতে পান্ডা আসব পুলিশের সাহায্য নিয়ে অপরাধীদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে চ্যানেলে যেভাবে বিরোধীদের আক্রমণ করা হচ্ছে এভাবে কারো কথা শোনা যাবে না সুজন বাবু এই রাজ্যে স্টুডিও সরকার সমিতা আসব আসব সমীর বাবু আসব সমিতা আসব সমিতা আসব সমিতা আসব তুমি আমায় দিয়েছো দেখুন আমি এইটাই বলবো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেখানে যা রয়েছে সেইটাকে নিয়ন্ত্রণ করতে রাজ্য পুলিশ কিন্তু ঠিক মতন করতে পারছে না হাইকোর্ট সেই জন্যই বারবার উদ্বিগ্ন এবং উনি যেটা বললেন যে এরকম অর্ডার আছে আমি অন্তত এরকম অর্ডার কোথাও দেখতে পাইনি এইটুকু আমি বলতে পারি উল্টে হাইকোর্ট আরে উল্টে হাইকোর্ট বলছে যে কেন তাকে ধরা যাচ্ছে না এবং কেন তিনি আত্মসমর্পণ করছেন না এটাই কিন্তু চিফ জাস্টিস বারবার আমি চিফ জাস্টিসের কথা বলছি বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে সেই সন্দেশখালি কি বিচার পাবে আমি সেই প্রশ্নে যাচ্ছি না দেখো সেইটা মানুষ দেখছেন মানুষ বুঝতে পারছেন আমরা যে যত কথা বলি যত পলিটিক্যাল পার্টি যাই বলুক মানুষ বুঝতে পারছেন সন্দেশখালীর মানুষ বুঝতে পারছেন বাংলার মানুষ বুঝতে পারছেন ভারতবর্ষের মানুষ বুঝতে পারছেন আমি খালি একটা দুঃখের কথা বলি যারা এই টেলিভিশন প্রোগ্রামটা দেখছেন আমি জানি অনেকেই আমাদের পরবর্তীকালে প্রশ্নও করবেন যে যেই 21শে ফেব্রুয়ারি আমরা দেখলাম আমাদের দেশপ্রিয় পার্কে শাসক দল ভাষা দিবস পালন করলেন আজকে 4-5 দিন যায়নি সেই শাসক দলের একজন মুখপাত্র তিনি এসে এখানে ভাষা সন্ত্রাস করলেন তিনি উইথড্র করেন শান্তি ফিরে আসুক আইনের শাসন প্রতিষ্ঠা পাক এবং পুলিশের উপর আস্থা ফিরে আসুক সন্দেশখালীর মানুষজনের কিন্তু এদিকেও আমাদের নজর থাকবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ক্ষেত্রে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয় আজকে এখানে অনুষ্ঠান শেষ করলাম এরপর নজর থাকুক সাতটায় বাংলা এবিপি আনন্দে